যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। সকালবেলায় হাওয়াটা একটু অন্যরকম লাগে, ও কি সুন্দর, মন খুলে শুধু হাওয়া, ও খুব সুন্দর লাগে। একটা মন গিয়ে কে কে এরকম করে ঘুরে বেড়াও একটা কমেন্ট করে জানাই। আমাদের গুরুজন ব্যক্তিরা বলে মর্নিংয়ে নাকি ঘুম থেকে ওঠা ভালো, তাহলে শরীরের পক্ষে ভালো আর কি। সো আমি মর্নিংয়ে ক্লাস নিচ্ছি এখন সকাল 7টায়, অলরেডি আমার লেট হয়ে গেছে অনেকটা, তাও আর কি সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। দেখো তোমার দাঁতগুলো বসে হয়ে গেছে, বাবা কেউ মন গিয়ে দেখতেছে, কেউ ফুল উঠাচ্ছে। হাত লেগে যায় গো, এবার সাইকেল নিয়ে বেরোবার সকল বললাম দাঁত ব্রাশ করবার সাইকেলে, কি মজাটাই আলাদা, না অন্যরকম মজা লাগে। আরে কত দূর রাস্তা রে, ধীরে চলো ধীরে চলো, রাস্তা তো অনেক দূরে। এই কাক কোথায় যাচ্ছিস তুই উড়ে উড়ে? শিশি ভেজা ঘাসে, শিশি ভেজা ঘাসে ও হাত দিলে পরে কি মজা লাগে, তাই না বলো? এই হাস যাবি নাকি আয়, টার্নিং চলে আসলাম। তো আজকে হলো শুভ অষ্টমী, জানে তো বাংলাতে অষ্টমী মানে সে হয়ে গেল। তো আজকে আমার কোনো অলরেডি ক্লাস নেই, তবু মর্নিংয়ে ক্লাস রাখছি কারণ দশমীর দিনে আমার একটা বিকালে ক্লাস ছিল, সেই ক্লাসটা আজকে করবো কারণ বাচ্চাদের রিকোয়েস্টে আসছিলাম আজকে। বাচ্চারা নাকি বিভিন্ন অনুষ্ঠানে নাচ দেবে, সেই জন্য যাচ্ছি। মর্নিংয়ে সাইকেল চালার মজাটাই অন্যরকম, বুঝতে পারলা? চলো যাওয়া যাক, কত দূর যাই। পাটা খুঁজে যাচ্ছে পাটনি রাস্তায় চলে গেল, যদি তোর ডাক শুনে তবে দাঁত ঘষ রে।
তবে একলা দাঁত ঘষ, একলা দাঁত ঘষ, পরিষ্কার কর রে। তো পরে চলে এসেছি আমার ক্লাসে, আর একটু এখন আর দাঁত ব্রাশ করা যাবে না যেহেতু টিস্যু চলে আসি। ওকে বাই বাই টাটা। এটা কে বলছি? এই ইচ্ছা করছে না, চলে গেছে। বাজার, এটাকে বলা হয় চচ্চড়া বাড়ি, চচ্চড়া বাড়ি। ঠিক আছে, তো অলরেডি চলে এসলাম আমি, আমার স্ক্রিন দেখাচ্ছি। এই সবাই আসনি, আসবে কি না? এই আমার স্কুলে চলে এসছি আমি, এইটা আমার স্কুলের গেট। এই স্কুলে করাই আমি, যখন কেউ আসেনি। আচ্ছা গাইস, স্কুল আটি চলে এসেছি, শুধু একজন একটা স্টুডেন্ট আসছে।